স্বাগতম আজকের এই ভিডিওটিতে আজকের আইপিএল এর ফিফটিতম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছেন কিংস ইলেভেন পাঞ্জাব অ্যান্ড রাজস্থান রয়্যালস আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানব আজকের ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে কয়টি অনুষ্ঠিত হবে কোন দলে কে খেলছে এবং সেই সাথে জানবো আজকের এই ম্যাচের কে থাকবে তাহলে চলুন শুরু করি শুরু করার পর একটা রিডিও প্লিজ সাবস্ক্রাইব মার চ্যানেল প্রেস দ্য বেল বাটন ফর আপডেট গেম প্ল্যান গ্রে গেম নিউজ অ্যান্ড আপডেট গেম পয়েন্ট টেবিল ওকে আজকের খেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঠিক বাংলাদেশের সময় আটটা পিএম আজকের খেলায় মুখোমুখি হচ্ছে কিংস ইলেভেন পাঞ্জাব বার্জার্স রাজস্থান রয়্যালস আজকের খেলাটি অনুষ্ঠিত হবে শেখ জায়দ স্টেডিয়াম আবুধাবি তাহলে চলুন এখন জেনে নি কার পয়েন্ট টেবিল কত বর্তমানে রাজস্থান রয়্যালসের পয়েন্ট টেবিল হচ্ছে দশ তারা বারোটি ম্যাচ খেলে পাঁচটিতেও জিতে এবং সাতটিতে হেরে গিয়েছে এদিকে কিংস ইলেভেন পাঞ্জাবের বা পয়েন্ট হচ্ছে বারো তার মানে রাজস্থান রয়্যালসের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে আছে কিংস ইলেভেন পাঞ্জাব অর্থাৎ তারা বারোটি ম্যাচ খেলে ছয়টিতে জিতেছে এবং ছয়টিতে হেরে রয়েছে যেদিকে সমীকরণ দ্বারায় জিতার পয়েন্টটা হচ্ছে রয়্যালসের চলুন এখন দেখেন কোন দলে কে খেলবে চলুন দেখে নেই কিংস পাঞ্জাবের এগারো জনের নাম লিস্ট কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক হচ্ছেন কে রাহুল যে এগারো জন খেলবেন তার মধ্যে রয়েছে কে এল রাহুল মন্দীপ সিং ক্রিস গেল নিকোলাস পোরান গ্ল্যান ম্যাক্সওয়েল দীপাক হোন্ডা ক্রিস জর্ডান এম আশিন রাবি বিশনী এবং আরদীপ সিং আর্ষদীপ সিং এবং মোহাম্মদ সামি এখন চলুন নিই রাজস্থান রয়্যালসের এগারো জনের নাম রাজস্থান রয়্যালসের আছে যে প্লেয়ারগুলো খেলবেন তার ভিতরে হচ্ছে রবিন উথাফা বিন স্টক স্টেভেন স্মিথ ক্যাপ্টেন শানজু স্যামন উইকেট কিপার জস বাটলার রিয়ান প্যারাক এবং রাহুল তিওয়া এবং জাফরার আর্চার জাফরা আর্চার শ্রেয়াদ গোপাল অনিত রাজপুত এবং কার্তিক তিয়োগী এখন জানব আজকের ম্যাচের আজকের ম্যাচের প্রধান আম্পায়ার থাকবেন ক্রেজ জেফানি এবং সন্দরাম রাবি এবং থার্ড আমিড হিসেবে উদায়তন করবেন পাঁচকেম পাঠক এবং ম্যাচ রেফার করেছেন মানু নার ওকে আজকের ভিডিও এ পর্যন্ত শেষ আবার যখন আপডেট আসবে কে ব্যাটিং করেছে এবং কে টসে জিতে বোলিং করেছে এগুলো সব আপডেট চলে আসবে এবং লাইভ আপনারা যদি লাইভ ক্রিকেট খেলা দেখতে চান তাহলে আমি নিচে ডেসক্রিপশন লিংক দেবো সেখান থেকে আপনারা সম্পূর্ণ ইন্টারনেটে লাইভ ক্রিকেট খেলা দেখতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন শেয়ার করবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন না পাশ থেকে বেলবন বাদে দেবেন তাদের সর্বশেষ আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান আর অবশ্যই একটা লাইক লাইকান কমেন্ট করুন